পুতুল কেন বাচ্চাদের জন্য কিনেছি বা ঘরে রেখেছি তার কারণ ও যথার্থ ব্যাখ্যা ভিডিও শুরুতেই আমি বলে দিব আশা করছি কেউ ভিডিও না দেখে বা না শুনে কোনো মন্তব্য করবেন না কি করো তোমরা এটা কি কিভাবে আসসালামু আলাইকুম আমি সেরিনা চৌধুরী আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ক্রিয়েটিভ চ্যানেলটিতে আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি তো ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমার বাচ্চাদের জন্য একটা পুতুল কিনে এনেছি আসলে আমি সাধারণত বাচ্চাদেরকে পুতুল কিনে দিতে চাই না আমার বড় মা যখন ছোট ছিল বা বাচ্চারা যখন ছোট ছিল তখন ওদেরকে দু একটা কিনে দিতাম এবং সব সময় বলতে থাকি যে পুতুলটা আসলে মুসলিম হিসেবে আমাদের ঘরে রাখা ঠিক না তো ওরা কিনে আবার ফেলে দেয় বাচ্চাদেরকে ফোর্সও দিতে চায় না আসলে ওরা যাতে মনে কোনো ধরনের কষ্ট না রাখেই আর কি তো আমার বড়ো মা যখন পাঁচ থেকে ছয় বছর তখন থেকে তার এরকম বড় একটা পুতুলের খুব শখ বাট ওকে দেখা যায় যে আমরা সপে নিয়ে গেলে অন্যান্য জিনিস পছন্দ করতে বলি তো ও মানে বারবারই দেখি যে পুতুলের সেকশানেই যায় আর নিজেই বলতে থাকে আম পুতুল কিনা তো গুণা থাক আমি চাই না তারপরে আবার দেখা যায় যে অন্য একটা কিছু পছন্দ করে নিয়ে আসে তো এভাবে আমি কিন্তু গত দুই তিন বছর ওকে বুঝিয়ে বুঝিয়ে এইসব পুতুল থেকে দূরেই রেখেছিলাম তারপরেও মা হিসেবে বুঝতে পারতাম যে ওর ভিতরে এই পুতুল নিয়ে একটা কষ্ট তো আছেই তাহলে কালকে তো ইনশাল্লাহ আরেকজন আসবে তাই না আপনারা অনেকেই হয়তো জানেন গত প্রায় দুই মাস আগে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তো আমার ফ্রেন্ড আবার ওদের সবাইকে আলাদা আলাদা করে গিফট দিয়েছিল তার মধ্যে আমার ছোট মাকে এই গোল্ড কালারের ড্রেস পরা পুতুলটা দিয়েছিল এটা অ্যাকচুয়ালি বেল আমি এখন তাকে আলাদা একটা জামা বানিয়ে দিয়েছি তো যাই হোক সেই বেল দেওয়ার পর দেখলাম যে বড়ো মা মানে তার দিকে তাকিয়ে থাকে ওকে নিয়ে খেলতে চায় বাট ছোট মা তো একেবারেই শেয়ার করতে চায় না তো একদিন দেখলাম যে মানে বড় মা কান্না করছে মানে চোখ ছলছল করছে তো আসলে মা হিসেবে মনে হচ্ছিলো যে বেশি কঠিন মানে কঠোর হয়ে গেছি তো পর ওর বাবার সাথে শেয়ার করে বললাম যে ঠিক আছে একটা পুতুল এনেই দেই তা না হয় সারা জীবন মেটার ভিতর একটা কষ্ট কাজ করবে তো বড়মাকে মাকে এনে দেওয়ার পর ছোটো মার দেখলাম যে একই অবস্থা মানে এখন তার এই ডলটা লাগবে তো সেও দেখলাম যে মানে কান্নাকাটি বাট তখন ওর বাবা বললো আর কি যেভাবে মেয়েদের কান্নাকাটি এগুলো না করে কিনে দাও আর এই পুতুলগুলো আসলে ভালোই এক্সপেন্সিভ সেই জন্য ভাবছিলাম যে মানে কয়েকদিন পর ফেলে দিতে হবে এই জন্য মানে খারাপও লাগছিল পর এই যে দুদিন পরে আর কি এই যে ছোট মাকেও আরও একটা এনে দিলাম আর মানে কি বলবো এই খুশিগুলোই মনে হয় আমাদের জন্য অনেক কিছু তো আমি আবার এই পুতুলগুলো ব্যবহার করার আগে এই পুতুলগুলোর মাথার মানে চুলের মধ্যে কিছু কন্ডিশনার ভালো করে দিয়ে দেই যে কোনো পুতুল আপনারা যখন আসলে বাচ্চাদেরকে দিবেন তখন এভাবে কিছুটা কন্ডিশনার লাগিয়ে দিবেন এতে করে যেটা হয় চুলগুলো আর সহজে নষ্ট হয় না তো ভালো থাকে আর নর্মালি এই চুলগুলো দেখা যায় যে যেহেতু এগুলো রেশমি সুতার এগুলোতে গিট বেঁধে যায় চুলগুলো নষ্ট হয়ে যায় আর কি তো এই যে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মেয়েরা কতটা খুশি গত দুদিন তো তারা ওই একটা নিয়েই পড়েছিল আর আমি আবার ওই গত দুই দিনে ওদের এই পুতুলের জন্য কিছু কাপড় বানিয়েছি যেমন ওদের পুরোনো স্কার্ট পুরনো যে ড্রেসগুলো এগুলো কেটে কেটে পুতুলদের জন্য আমি ড্রেস বানিয়ে দিয়েছিলাম আর এই যে মূলত যদি ওদের আরও অনেক খেলনা আছে আমার বাসার সমস্যার কারণে আসলে বেশিরভাগ জিনিসই প্যাকেট করা তারপর ওই যে ওদেরকে কিছু জিনিস দিয়ে রাখি ওদেরকে আমি পুতুল না দিয়ে দেখা যায় যে এই ধরনের কিচেনের বিভিন্ন জিনিস কিনে দেই যেমন ওভেন কুকার আরও কিছু জিনিস আছে ওদের তো ওগুলো আসলে প্যাকেট করে রাখা বাট এই যে এখানে ব্রেকফাস্ট সেট আছে টি সেট আছে ফ্রুটসের সেট আছে এগুলোই মূলত আমি ওদেরকে আসলে বার দিতে দেই তো গত দুই দিন দেখলাম আসলে এই সপ্তাহ আমাদের এখানে বাচ্চাদের হলিডে গেছে তো মানে লাস্ট সপ্তাহের কথা বলছি তো এটা আসলে লাস্ট উইকেরই ব্লগ তো সেই সময় ওরা যেহেতু বাসায় ছিল ওদের হোমওয়ার্কও খুব একটা ছিল না ওরা এই পুতুল দিয়ে খুব এনজয় করেছে মানে ওদের খুশি দেখে ওর বাবা বলছিল আর কি যে ওদের জন্য পানিশমেন্টটা মনে হয় একটু বেশি হয়ে গেছে আর আমার বড় মা আবার এই যে ওদের জন্য একটা টেন্ট বানিয়ে রেখেছে আমি আবার একটা লাইটিং মানে করে দিয়েছি যার যাতে ওরা একটু এনজয় করতে পারে তো ওরা মূলত আয়াত বাবা যখন ঘুমায় তখনই সব এভাবে মানে খুলে খুলে খেলতে থাকে কারণ আয়াত বাবা যখন আসে দেখা যায় যে এটা টেনে ফেলে দেয় সেটা টেনে ফেলে দেয় আজকের ভিডিওর শেষের অংশটা আমি দেখেছি আসলে যে বাচ্চাদের কাপড় দিয়ে কিভাবে আমি এই পুতুলের ড্রেসগুলো বানিয়েছি ড্রেস বলতে নর্মাল যে ফ্রকগুলো সেগুলো আমি আর শেয়ার করছি না সেগুলো আমি আমার মাদের ড্রেস যেভাবে বানাই সেভাবেই বানিয়েছি তবে আমি আমার বড়ো মায়ের একটা পুরনো জিন্স দিয়ে হচ্ছে এই পুতুলগুলোর জন্য জিন্স প্যান্ট বানিয়েছি আর সেই সাথে একটা স্কার্ট বানিয়েছি টপস বানিয়েছি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ যারা এই পুতুলগুলো কিনেন তারা হয়তো জানেন যে এই পুতুলের এক্সট্রা যে কোনো একটা আউটফিট কিনতে গেলেই কিন্তু কমপক্ষে মানে পনেরো থেকে আঠারো পাউন্ড হয় মানে বাংলা টাকায় বলতে গেলে দেখা যাবে যে আঠারো থেকে প্রায় বাইশো তেইশশো টাকা মানে একটা পুতুলের ড্রেস তো এটা দিয়ে মনে হয় যে বড়রাই অনেক ভালো একটা ড্রেস কিনতে পারবে এমন অবস্থা তো বড়ো মাস সময় আমি আসলে বুঝতে পারিনি আমি ডাবল ড্রেসে যে পুতুলটা কিনেছি সেটাতে আমাকে এই ড্রেসের জন্য আসলে এক্সট্রা অনেক পে করতে হয়েছে আর সেম পুতুলটাই আমি আমার ছোট মার জন্য প্রায় পনেরো পাউন্ড প্রায় না পনেরো পাউন্ড কম দিয়েই কিনেছি তো বললাম যে যেহেতু ড্রেস আমি বানিয়ে দিচ্ছি ডল নিয়ে আসো পরেও আমি বানিয়ে দিব তো আজকে আমি আপনাদের সাথে সেই আইডিয়াটাই শেয়ার করব কীভাবে আমি একদম শর্টকাট করে ড্রেসগুলো বানিয়েছি তো এই যে পুতুলের সাথে এক্সট্রা একটা ট্রাকশ্যুট দেওয়া হয়েছে আমি সেই ট্রাকশ্যুটের সেই প্যান্টটাকেই জাস্ট এভাবে বসিয়ে তারপরে একটা পা প্রথমে কেটে নিয়েছি আর এই পাটাই আমি আরও একটা পাশে বসিয়ে আরও একটা পা কেটে নিয়েছি আর সেলাইটা আমি সবার শেষে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে বেলে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আসলে আমি ওদের জন্য যে ঈদের সময় ড্রেসটা বানিয়েছিলাম সেই ড্রেসেরই একটা কাপড় বেঁচে ছিল সেটা দিয়ে বানিয়েছি আর এই পুতুলের গায়ে যে সাদা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোটো মায়ের একটা স্কার্ট ছিল নেটের স্কার্ট সেটা কেটে আমি এই ফ্রকটা বানিয়েছি আরও একটা লং স্কার্ট ওদের জন্য নিয়েছি আর এই যে এটাকেও আমি একটা মানে প্যান্ট বানিয়ে দিয়েছি তো আমার মেয়ে আবার এটাকে পরিয়ে রেখেছে বলছে যে আমার মতো লাগছে দেখতে অনেক কিউট লাগছে তো এইভাবে আমি একই মাপে ওদের যে জার্সি ড্রেস বা বাংলাদেশে যেটাকে আমরা গেঞ্জির কাপড় বলি সেই গেঞ্জির কাপড়ের যে ড্রেসগুলো সেগুলো থেকে আমি এইভাবে ড্রেসগুলো কেটে কেটে বের করেছি শুধু আমার মেশিনটা নর্মাল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যার জন্য আমি এই কাপড়টাকে একটু টেনে টেনে মানে সেলাইটা করেছি যাতে আর কি টাইট না হয় সেলাই তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকবে যদি টেনে টেনে সেলাই করি আর বেলের যেহেতু মাপ ছিল না বেলের বডি থেকে আমি এই যেভাবে কাপড় বসিয়ে বসিয়ে মাপ নিয়ে তারপরে আমি বেলের জন্য দুটো সেট বানিয়ে দিয়েছি তো এবার দেখাচ্ছি আমি জিন্স থেকে কিভাবে খুব সহজেই কয়েকটা ড্রেস কেটেছি সেটা এটা যারা সেলাই পারেন না তারাও করতে পারবেন যেহেতু ছোট ছোট কাপড় হাতে সেলাই দিয়েও করতে পারবেন তো এই যে বড় মায়ের যে লেগ পিস একদম মাথার দিক থেকে দেখুন সেলাইটা উপরে রেখে আমি এভাবে একটা স্কার্ট কেটে নিলাম এটাতে কিন্তু কার কিছুই করতে হবে না এই যে দেখুন দেখতে কত স্মার্ট লাগছে তো আপনারা যদি চান নিচে সেলাই করে নিতে পারেন আর এটার মধ্যে নেট বাটন সিকোয়েন্স মানে স্টোন যে কোনো কিছু বসিয়েও আপনারা ডেকোরেশন করে নিতে পারবেন আর এই যে ছোটো মায়ের ডলের সাথে একটা প্যান্ট এসছে তো আমি ওই প্যান্টটা বসিয়ে এই জিন্স থেকে একটা প্যান্ট বের করছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর আমি সাইড থেকে নিচ্ছি কারণ এই জিন্স প্যান্টের সাইডে কিন্তু ডাবল স্টিচ করা যেটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি সাইড থেকে বসিয়ে প্রথমে একটা ভাবে কেটে নিলাম তো এই পাটাকে আমি ঘুরিয়ে আরেকটা যে পা আছে সেই পাশে এই যে দেখুন এভাবে একটু মিল রেখে এভাবে করে নিয়ে নিচ্ছি তো আপনারা যদি সাইডে সেলাই না থাকে যে কোনো ভাবেও নিতে পারেন কোনো সমস্যা নাই তারপর আমি এই যে দোনোটা পার্টে যে সামনের মানে এক্সট্রা একটু কম থাকে সেটা কাটার জন্য এই যে দুটো পার্টকেভাবে বসিয়ে হাফ ইঞ্চি থেকেও একটু কম কাপড় কেটে ফেলে দিচ্ছি কারণ যেহেতু এটা পুতুলের কাপড় বেশ ছোট তো হাফ ইঞ্চি বেশি হয়ে যায় আর কি তো এই যে এভাবে বসানোর পর এই সামনের দিকটা কিছুটা ছোট হয়ে আর কি তারপর এটাকে আমি সেলাই করবো লাস্টে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন আমি আরও একটা ড্রেস কাটছি এটা অনেকটা আমি আসলে মনে করতে পারছি না ড্রেসটাকে কি বলে তো যাই হোক ড্রেসটার বুকের দিকটা আমি এই যে পুতুলের গায়ে বসিয়ে প্রথমে হাফ মাপ নিয়ে নিয়েছি যে কতটুকুতে বোগল হবে বা গলার লম্বা কতটুকু তারপরে ওইটা দাগ দিয়ে আমি পাশের টুকু কেটে নিলাম আর এই যে এটাকে আমি এভাবে ঠিক সেলাই করব। আর এটাতে আসলে দেখানোর কিছু নাই খুবই সহজ আর এই যে পকেটের ভিতরে যে ছোট্ট একটা পকেট আছে সেটা আমি কেটে নিচ্ছি এটা আপনারা উপরে সাইডে কিংবা যে কোনো খানে কিংবা পুতুলের জন্য একটা ব্যাগও সেলাই করে দিতে পারবেন আর আমি এই যে পিছনের ক্রিস ক্রস বেলটা দেওয়ার জন্য দুটো চিকন রিবনও কেটে নিলাম এখন আমি প্যান্টের সেলাইটা দেখাচ্ছি প্যান্টের প্রথমে আমি নিচের দুটো সেলাই দিয়ে নিয়েছি মানে মুড়ি ভেঙে নিয়েছি এরপর আমি প্যান্টের কাপড় বসিয়ে পায়ের সাইডের মানে এটাতে ইনসাইডের যে সেলাইটা সেই দুটোতেই একই রকম সেলাই দিয়ে নিয়েছি এরপর একটা পার্ট আমি উলটিয়ে নিচ্ছি তো যেই পার্টটা আমি উলটিয়েছি সেটা আমি এটার ভিতরে এভাবে ঢুকিয়ে মাঝখানের যে সিলাইটা দোলোটাকে সমান করে বসাবো তো সেটার জন্য দুই মাথার যে সিলাইটা সেটা আগে ধরবেন এভাবে তারপর দুপাশ থেকে দুদিকে চলে যাবেন প্যান্ট সেলাই তো খুবই সহজ ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি বড়দের বা বাচ্চাদের প্যান্টও সেলাই করি সেটা আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে সেলাই করার পর এটাকে আমি উলটিয়ে নিচ্ছি আর আমি ভিডিওটা একটু ফরওয়ার্ড করে দিয়েছি কারণ যতটুকু বোঝানোর সেটা বোঝানোর পর আসলে মনে হয় যে খামাখা ভিডিও লম্বা হয়ে যায় তো এই যে প্যান্টের মাথাটা প্রথমে আমি একটু মুড়িয়ে সেলাই করেছি যাতে করে ইলাস্টিকটা লাগাতে আমার সহজ হয় তো আপনারা ইলাস্টিক লাগিয়ে এভাবেও দিতে পারেন আর না হয়তো নর্মালভাবেও ইলাস্টিকটা লাগিয়ে নিলেই কিন্তু প্যান্টটা হয়ে গেল এবার যেই ড্রেসটা আমি কেটেছি জিন্সের সেটার জন্য আমি সাদা একটা কাপড়ের উপরে জাস্ট নর্মাল জিন্সটা রং পাশে বসিয়ে এই যেভাবে একটু সেলাই করে নিলাম একটা কাপড় ভিতরে দিয়ে তারপর এইটা সেলাই করার পর উপরে আমি একটু জিন্সের টেক্সচার দেওয়ার জন্য চাপ সেলাই দিয়ে নিয়েছি আর সেই সুতাটা আমি আগে যে সুতাটা ছিল তার সাথে ম্যাচিং করে দিয়েছি এবার আমি এই পাটটা নিচের পাটটার সাথে জয়েন্ট করে দিব। আর এই নীচের পাটটা কিন্তু আমি স্কার্টটা যেভাবে কেটেছি আরেকটা পা থেকে আমি এভাবে একটা টুকরো কাপড় কেটে নিয়েছি এরপর দেখুন এটা আমি কোমরের সাথে লাগিয়ে উপরে যে বেলগুলো নিয়েছি সেই বেলগুলো আমি যেভাবে পুতুলের গায়ে ড্রেসটা পরিয়ে তারপরে বেলটার মাপ নিয়েছি যে কতটুকু করে রাখবো এবার বেলটা আপনারা নিচেও বসাতে পারেন উপরেও বসাতে পারেন তো আমি এভাবে উপরেই বসালাম আর এখানে আমি আমার কাছে ছিল টিব্বতাম যেটাকে বলি বাংলাদেশে সেটা বসিয়ে দিয়েছি আর পিছনটাতে আপনারা চাইলে সমানও দিতে পারেন বাট আমার বাচ্চারা ক্রস পছন্দ করেছে তাই আমি এভাবে ক্রস করে দিলাম আর এই যে দেখুন দেখতে ডলগুলোকে কতটা কিউট লাগছে আর মনেই হচ্ছে না যেগুলো হাতে বানানো আর এই যে আরেকটা স্কার্ট নিয়েছিলাম সেটার নিচে একটু সুন্দর করার জন্য আমার বড় মাবার এটা সেটা পছন্দ করছে আর বলছিল যে আম্মু এই পকেটটা তুমি এটার মধ্যে লাগিয়ে দাও মানে স্কার্টটাতে লাগিয়ে দাও দেখতে অনেক স্মার্ট লাগবে তো আমিও ওর কথা মতো এই যে স্কার্টটাকে মানে সরি পকেটটাকে স্কার্টের উপরেভাবে এভাবে স্টিচ করে লাগিয়ে দিলাম যাতে দেখতে আর কি একটা স্মার্ট লুকস আসেই আর কি আজকে আমি আইডিয়াটা দিলাম এ কারণে আমি জানি আমার সাথেরও অনেকেই আছে আপনারা বাচ্চাকে এই ডলগুলো কিনে দেন এবং এই এক্সপেন্সিভ ড্রেসগুলো আপনাদের কিনতে হয় তো এভাবে যদি ওদের কাপড় দিয়ে ওদের ডলকে আমরা এই ধরনের ড্রেসগুলো বানিয়ে দিতে পারি তাহলে তার কোনো কথাই নেই আর অনেস্টলি যদি বলি এগুলো বানানো যে খুব কঠিন তাও কিন্তু না আমি চেষ্টা করেছি খুব সহজ করেই দেখানোর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করব এই জিন্স দিয়ে ওদের জন্য জ্যাকেট জুতা আমি বানাবো তো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যাদের কাছে মেশিন নেই তারা কিন্তু হাতেই সেলাই করে নিতে পারবেন কারণ ছোট্ট ছোট্ট জামা ছোট ছোট কাজ এগুলো সুই দিয়ে সেলাই করতেও কিন্তু বেশিক্ষণ লাগবে না তো আজকের আইডিয়াগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর যারা আজকের ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ